হাসপাতাল ও ক্লিনিকে চেষ্টা করছে নরমালি হয় নাই তার জন্য করে তার নিয়ে গেছে দশ থেকে বারো হাজার টাকার নিয়ে থাকে আর যদি কেবিনে থাকে সেই কেবিনের চার্জ অনুসারে নির্ভর করে সিজার বাবদ দেখা যাচ্ছে থার্টি থেকে থার্টি ফাইভ টাকা সিজার ইনসেকশন স্কারে হলে অসম্ভব রক্তকরণ হয় এবং রক্তকরণ হয়ে অনেক মা মারা যেতে পারে দুর্গম অঞ্চলে সিজার ইনসেকশন কেন হচ্ছে না সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে সেটার উত্তর গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি যে ওনারাই দিতে পারবে চল গ্রাম শহর বা নগর সব জায়গায় বেড়েছে সিজারিয়ান এবং যার চুরাশি শতাংশই হচ্ছে বেসরকারি হাসপাতাল এবং পনেরো থেকে বিশ হাজার টাকা সিজারিয়ানের খরচ কোথাও কোথাও যে ছুঁয়েছে লাখ টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের সংখ্যা নর্মালে উদ্বুদ্ধ করতে না পারলে এই সংখ্যা ছাড়াবে নব্বই শতাংশ পর্যন্ত সান্ধ্যবাজারে নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন শেখ হাসিনা উনিশশো সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এ দেশকে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা সেটাই হচ্ছে সবথেকে বড় কথা সারা মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে তেষট্টি লাখ শিক্ষার্থীকে দুই হাজার একশো ষোলো কোটি টাকার বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিতে যারা অসচ্ছল শিক্ষার্থী রয়েছে তাদের দিকেও এগিয়ে আসবে সরকার এ নিয়ে থাকছে বিস্তারিত

বিশেষ প্রতিবেদন বরিশালের দুর্গম চরের অন্তঃসত্ত্বা আসমা বেগম গর্ভে থাকা সাত মাসের সন্তানকে নিয়ে রওনা হয়েছেন গন্তব্য চার কিলোমিটার দূরের শায়েস্তাবাদ উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামের এবড়ো থেবড়ো পথ পাড়ি দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতেই হয় চরাঞ্চলের মায়েদের কিন্তু একবার ভাবুন প্রসব ব্যথা ওঠার অনির্ধারিত সময় এই পথে মাকে দূরের হাসপাতালে নেয়া কতটা বিপদজনক বাসায় থাকে চহরের ভিতরে নদীর ভাঙল চেপে রাস্তা ভ্যানে যাওয়া লাগে চলাচল রাস্তা ভালো না যাওয়ার জন্য আমি তাপার হাঁটতে যাই কিন্তু রাস্তাটা ভালো থাকলে তোলা আর সমস্যা হইতে না এদিকে বরিশাল শহরে রয়েছে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের ভালো সুযোগ এজন্য রোগীর স্বজনদের গুনতে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যদিও চিকিৎসকদের দাবি সিজারিয়ানে খরচ হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা টিমে নিয়ে থাকে মেডিসিনের খরচ যেরকম হয় সবাইরই মোটামুটি একই রকম হয় যেহেতুগুলো জটিলতা না থাকে যদি তো নর্মাল বেডে থাকে বেশির ভিতরে হয়ে যায় আর যদি কেবিনে থাকে সেই কেবিনের চার্জ অনুসারে নির্ভর করে পুরো জার্নিটাতে আমার এখন পর্যন্ত অলমোস্ট এক লাখ টাকার মতো চলে গিয়েছে সেখানে আপনার এই সিজার বাবদই দেখা যাচ্ছে থার্টি থেকে থার্টি ফাইভ টাকা নৈসর্গিক পাহাড়ি অঞ্চল চোখের দেখায় মুগ্ধতা ছড়ালেও গর্ভবতী মায়েদের জন্য কেবলই অনিশ্চয়তার অথই সাগর দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা বান্দরবানে প্রায় চার লাখ মানুষের বসবাস অথচ দুই সাল জুড়ে মাত্র সতেরোশো মা প্রসব করাতে আসতে পেরেছেন হাসপাতালে এদের মধ্যে সিজারিয়ানে যেতে হয়েছে মাত্র তিনশো জনকে বাকিরা কোথায় কিভাবে প্রসব করিয়েছেন তার সুনির্দিষ্ট হিসাব নেই

বান্দরবানে কেবল সদর হাসপাতালেই রয়েছে সিজারিয়ানের সুযোগ পাহাড়ি এলাকায় আইসিইউ বা এনআইসিইউ না থাকায় শেষ সময়ে আসা গর্ভবতী মায়েদের পাঠাতে হয় চট্টগ্রাম হাসপাতালে যেটি ওই সময় ভুক্তভোগীদের জন্য শারীরিক মানসিক ও আর্থিক যন্ত্রণা টেনে আনে যারা দুর্গম এলাকা থেকে আসে ওরা কিন্তু সহজে আপনার সেবা নিতে আসে না এমন একদম লাস্ট পর্যায়ে দেখা যায় ধাপছে খুব খারাপ অবস্থা করেছে বাচ্চা খাট বের হয়ে গেছে পা বের হয়ে গেছে রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি দুটি বেসরকারি হাসপাতালে এক বছরের স্বাভাবিক প্রসব হয়েছে প্রায় দুশোটি আর সিজারিয়ান হয়েছে শয়ের কাছাকাছি তবে এখানেও সিজারিয়ানে এক একজন মায়ের খরচ হয়েছে ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রোগীদের সামর্থ্য না থাকায় এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের সিজারিয়ানের সুযোগ সৃষ্টি হয়নি দুটি বেসরকারি হাসপাতালে এক বছরের স্বাভাবিক প্রসব হয়েছে দুশোটি মায়ের এবার আসা যাক রাজধানী ঢাকায় এখানে রয়েছে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ানের সর্বোচ্চ সুযোগ মূলত সারা দেশের জটিল রোগীরা রেফার হয়ে আসেন ঢাকার বিভিন্ন হাসপাতালে তবে রোগীদের স্রোতের কারণে সেবার পাশাপাশি বাণিজ্যের বলিও হন মায়েরা সেকশন চার্জ কত হবে একজন কত কত হবে হবে একটা রেস্ট্রিক্টেড নীতিমালা হওয়া উচিত রাজধানীর হাতে গোনা কয়েকটি হাসপাতালে রোগীরা সন্তুষ্ট চিত্তে প্রসব করাতে পারেন এর একটি রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার সরকারি এই হাসপাতালে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যেই স্বাভাবিক প্রসব এবং তিন থেকে চার হাজার টাকার মধ্যেই সিজারিয়ান করে বাড়ি ফেরা সম্ভব আসার খবর হলো প্রতিটি অন্তঃসত্ত্বাকেই স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করা হয় শেষ পর্যন্ত চেষ্টা করে না পারলে সিজারিয়ানের জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয় এ কারণে রোগীদের বেশিরভাগই সেবা ও খরচ নিয়ে সন্তুষ্ট খরচ তিন হাজারের মতো এরকম হবে সব সময় সুবিধা পাইছি তার জন্য আবার এখানে আসছি চেষ্টা করছে নরমাললে হয় নাই তার জন্য করেছি তারে নিয়ে গেছে আমি যেভাবে চাইছিলাম বাচ্চাটা হইতো আমার সেভাবে হইছে আর পাঁচশো টাকার মতন করস হই নাই আমার তবে এই সেবাটি ধরে রাখতে হাসপাতালের চিকিৎসক নার্স মিডওয়াইফদের নিয়মিত নিবিড় প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় বেশ কয়েক বছরের চেষ্টায় একটি মানসম্পন্ন টিম গড়ে ওঠায় রোগীদের জায়গা দেয়া কঠিন হয়ে পড়ছে এই হাসপাতালে একাডেমিক সেশনে আমরা যদি কোনো পেশেন্ট নর্মাল ডেলিভারি চাইলো কিংবা তার সিজার হলো কেন সিজার হলো আমরা এখানে আমরা আর কিছু আমাদের কোনো কিছু ভুল ছিল কি না আমরা আরও কিছু করতে পারতাম কিনা এগুলো নিয়ে কিন্তু রেগুলার আমাদের ডিসকাশন হচ্ছে এবং আমরা ওখান থেকে আবার নিজেরা শিক্ষা নিই একইভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ পনেরো বছরের চেষ্টায় সিজারিয়ানের হার সত্তর শতাংশ থেকে সাঁয়ত্রিশ শতাংশে নামিয়ে এনেছেন লেবার অবজারভেশন ইন্ডাকশন ও ডেলিভারির পৃথক রুমে সর্বোচ্চ মানের সেবার পরও স্বাভাবিক প্রসবে দশ থেকে বারো ও সিজারিয়ানে নেয়া হচ্ছে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এবার দেখা যাক বর্তমানে দেশে সিজারিয়ান ও স্বাভাবিক প্রসবে সেবা ও খরচের সার্বিক চিত্র কেমন বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে দুই হাজার বাইশের তথ্য বলছে গত এগারো বছরে সিজারিয়ানের হার দ্বিগুণ হয়ে পঁয়তাল্লিশ শতাংশে ঠেকেছে যার চুরাশি শতাংশই সম্পন্ন হয়েছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিশেষজ্ঞরা বলছেন গণহারে বেসরকারিতে মায়েদের সিজারিয়ানের টেবিলে নিয়ে যাওয়ার প্রবণতা দেশের সামগ্রিক স্বাভাবিক প্রসবকে চরমভাবে বাধাগ্রস্ত করছে প্রত্যেকটা অপারেশনে কিন্তু জটিলতা আছে সিজার ইনসেকশনের স্ক্যারেগুলো অসম্ভব রক্তক্ষরণ হয় এবং রক্তকরণ হয়ে অনেক মা মারা যেতে পারে এবং এদের যদি আবার পরবর্তী সিজার ইনসেকশন করতে যায় সেইখানে কিন্তু আমি যে বললাম আঘাত লাগার কথা ফিস্টুলা হওয়ার কথা ওই সম্ভাবনাটা অনেক বেশি আমাদের আরও সুচার হওয়া উচিত এই সিজারিয়ান ইনসেকশন রেট যাতে কমানো যায় তবে দেশের ইতিহাসে মাত্রা সিজারিয়ানের সর্বোচ্চ হওয়ার দায় গাইনি দুর্গম অঞ্চলে কেন হচ্ছে না সেটা আমাকে খুঁজ নিয়ে দেখতে হবে যেটা আপনি বললেন প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে সেটার উত্তর গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি যে উনারাই দিতে পারবে কেন এটা বেশি হচ্ছে ঢাকায় হাসপাতাল ভেদে সিজারিয়ানের খরচ পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যদিও অধিকাংশ মানুষের পছন্দ কেবিনে থেকে নব্বই থেকে এক লাখের মধ্যে সিজারিয়ানের পর্ব শেষ করা সিজারিয়ানের মূল খরচের একটি কনসালটেন্ট ফি অন্যটি কেবিন ভাড়া হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কনসালটেন্টরা তাদের চার্জ বেশি রাখায় কমছে না সিজারিয়ানের খরচ যদিও উল্টো বক্তব্য সার্জনদের নিম্নতম ত্রিশ হাজার টাকায় আমাদের এখানে একজন সার্জন নিয়ে থাকেন আর উপরে তিনি অনেক রেনাউন্ড অনেক পুরাতন তিনি ষাট হাজার টাকার মতো নিচ্ছেন সার্জনগঞ্জ যদি আসলে টাকাটা কমিয়ে নেন তাহলে একটা রোগীর অবশ্যই সেখানে তার চার্জ কম আসবে হাসপাতালের অ্যাডমিশন চার্জ বেড চার্জ খাবার চার্জ ডায়টিশিয়ানের চার্জ ওটির চার্জ ওটির মেডিসিনের চার্জ ইনস্ট্রুমেন্টের চার্জ সুচার মেটেরিয়াল চার্জ বিভিন্ন ধরনের চার্জ হাসপাতালের প্রত্যেকটা জিনিসের বিল কিন্তু বেড়েই চলছে এটার জন্য কিন্তু কোনো হাসপাতালের জবাব দিতে নেই ঢাকায় সার্জনের টিম চার্জ পনেরো হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আর কেবিন ভাড়া দু হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের দাবি ঢাকা শহরে একটি মানসম্পন্ন সিজারিয়ানের জন্য সর্বোচ্চ ষাট হাজার টাকার বেশি খরচ হওয়া উচিত নয় আমার মনে হয় যে খুব সবচেয়ে উচ্চ যে একেবারে উচ্চবিত্ত হসপিটাল উচ্চবিত্ত সার্জেনরাও যদি করেন তাহলেও এটি খুব বেশি হলে একেবারে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে হওয়া উচিত না যোগ্যতা অনুযায়ী কোন কনসালটেন্টের ফি কত হবে বা কোন হাসপাতালের ফি কেমন হবে সেটি নির্ধারণ করেন স্বয়ং কনসালটেন্ট বা সেই হাসপাতাল এমনকি কোন হাসপাতাল কোন গ্রেডের সেটিও নির্ধারণ করা হয়নি আজও সরকার বেঁধে দিলে পারে তখন ঢাকা শহরে বারো হাজার আর এক লাখ আশি হাজারের সিজারের গল্প উঠবে না ফিক্সড হয়ে যাবে সরকার সেটা করে না এখন সরকারের যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানে এই দায় দায়িত্বটি রয়েছে তারা কেন করে না সেটাও আমরা জানি বিকজ যারা বেশি পয়সা নিচ্ছে সব পয়সা যে তাদের পকেটে ঢুকছে তা তো না তারাও তো সবাইকে দিয়ে থুয়েই খাচ্ছে আর মেয়ের স্বাস্থ্যসেবা এককালে বেশ জটিল ছিল বরিশালের সরকারি ও বেসরকারি হাসপাতালে আধুনিকতার ছোঁয়া লেগেছে এক থেকে দেড় দশক আগের তুলনায় এখন স্বাস্থ্যসেবার মান অনেকটাই উন্নত হয়েছে তবে সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকট ও অনিয়ম দূর করা গেলে এবং বেসরকারি হাসপাতালে যথাযথ তদারকি নিশ্চিত করা গেলে প্রসূতিমায় স্বাস্থ্যসেবার আরও উন্নয়ন হবে এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা অগ্রদিকের ভিত্তিতে বাল্য প্রতিটি বোঝালা সিজারের সুযোগ সৃষ্টির দাবি রুগীদের পাশাপাশি মা ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে এনআইসিউ আইসিউ সহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির জোর দাবি চিকিৎসকদের সিজারিয়ানের হার এবং খরচ দুটি নাগালের মধ্যে আনতে সরকার বরাবরের মতো ব্যর্থ হলে বাংলাদেশের নারীরা অব্যাহতভাবে শারীরিক ক্ষতি ও আর্থিক চাপের মধ্যে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের তেষট্টি লাখ অসচ্ছল শিক্ষার্থীকে দেয়া হলো দুই হাজার একশো কোটি টাকার এককালীন উপবৃত্তি এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকের শিক্ষার্থীরাই বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাবে প্রকল্পভিত্তিক সকল বৃত্তি এক প্ল্যাটফর্মে এলে প্রাতিষ্ঠানিক রূপ পাবে বিল্লা জানাচ্ছেন বিস্তারিত আলোকিত হবার লক্ষ্যে শিক্ষালয়ে ভবিষ্যৎ প্রজন্ম এ যাত্রা সহজ করতে পনেরো বছরে চারশো কোটি বই বিতরণ করেছে আওয়ামী লীগ সরকার ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় দু সালে গঠিত হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সে থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দেওয়া হচ্ছে সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের তেষট্টি লাখ শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই কোটি টাকার এককালীন উপবৃত্তি দেন প্রধানমন্ত্রী দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হয় মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছয় হাজার এবং স্নাতক ও সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পনেরো জন বিজয়কে দুই লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে এগারো জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও তিন লাখ টাকার চেক আপনার শিক্ষা সহায়তা জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষা স্বপ্ন দেখছে ধন্যবাদ সবাই শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমে গেছে আজকে ঝরে পড়া আমাদের কমে গেছে নাই বললি চলে প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগানোর লক্ষ্যে প্রকল্প ভিত্তিক সকল বৃত্তির উদ্যোগ এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে এ সময় প্রধানমন্ত্রী এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট ষোলো লাখ সাতাশ হাজার তিনশো বাহাত্তর জন শিক্ষার্থীর মধ্যে নয়শো কোটি ছেচল্লিশ লাখ পাঁচশো দশ টাকার উপবৃত্তি প্রদান করেছি আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয় অনেকে দিয়েছে এর মধ্যে কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা আনন্দদায়ক পদ্ধতিতে জ্ঞান অর্জনের লক্ষ্যে নতুন শিক্ষা ব্যবস্থা পদ্ধতি তৈরি করা হয়েছে তবু একটা শ্রেণী সমালোচনা করছে তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই মানে এটা বাস্তব কথা এখন যদি সারাক্ষণকে বলে পর 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 এটাকে ভালো লাগে বলো মোটেই ভালো লাগে না যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায় এটা কিন্তু বাস্তব কথা সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের আহ্বান জানান সরকার প্রধান স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি হাসিব বিল্লাহ এখন ঢাকা সিলেট জেলায় ফের বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী আবহাওয়া অধিদপ্তর আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় রয়েছে ফের বন্যার সংখ্যাও এদিকে সুনামগঞ্জে বন্যার পানি কমায় ভেসে উঠতে শুরু করেছে ক্ষয় ক্ষয়ক্ষতির চিহ্ন আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ এছাড়া কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় হবিগঞ্জের লোকালয়ে প্রবেশ প্রবল বেগে ঢুকছে পানি প্রতিনিধিতে তথ্য ও চিত্রে বিস্তারিত উজানের ঢলের পানি কমায় সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এর মধ্যে ফের বৃষ্টিতে আবারও শঙ্কায় নগরবাসী আগামী তিন দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট মহানগরে বেয়াল্লিশটির মধ্যে আটটি ওয়ার্ড এবং ১৩টি উপজেলা বন্যায় প্লাবিত রয়েছে পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন প্রায় দুই লাখ মানুষ জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র গবাদি পশুর খাদ্য সংকট কৃষিজমি ও মাছের ঘেরের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে যোগাযোগ ব্যাহত হওয়ায় সীমাহীন দুর্দশায় উপজেলার বাসিন্দারা বন্যার কারণে এই মানে এই ওয়ালটার মানে যে একটা বৃত্তি ছিল সেটা নেই এখন ওয়ালটাই পড়ে গেছে টুরা ধালাইতে পারতেছি নাসিন্দারও কষ্ট গাড়িরও কষ্ট ড্রাইভারেরও কষ্ট খুব কষ্টর মাঝে বুকান্তির মাঝে আমাদের দামারি একটা জায়গা আছে আহ কষ্ট হয় এদিকে সুনামগঞ্জের সাত উপজেলার প্রায় সাড়ে ছয় লাখ মানুষ এক সপ্তাহ পানিবন্দী থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভাটি অঞ্চলের জীবনযাত্রা সুনামগঞ্জে নদ নদীর পানি কমছে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে নৌকাযোগে যোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে তাহিরপুর উপজেলা বানের পানি নিম্নাঞ্চলের বেশিরভাগ বসত ভিটা করে দিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দোয়ারা বাজার ছাতক ও সুনামগঞ্জ সদরে ক্ষতিগ্রস্ত মানুষ এখন ঘরবাড়ি মেরামত ও নতুন শুরু নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় গত বছর তো দুই স্টেপে আইছিল দুই তিন স্টেপে আইছিল এবার তো পানি রাপট করে আয় পড়ছে শীতের দিনই পানি আমাদের ঘরবাড়ি পুরা তলিয়ে গেছিল গা প্রায় বুক মার পানি আসলো মাল সামান অনেক হচ্ছে ঘর অনেক করে গর ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে যারা আশ্রয়রা আছে তারা এখন বাড়িতে আসতো বাড়িতে আসলে তো ঘর ঘর বাড়ি ঠিক করতে বা তাদের তো এরকম কোনো সামর্থ্য নাই ঘরবাড়ি ঠিক করতো বাড়ি করতে গেলে পূর্ণার পানীয় তো বাইক মানে এটা তো ঠিক করবো আর্থিক ক্ষমতা তো নাই নিজের কাছে হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমলেও প্রবেশ করছে লোকালয় এতে সার্বিক বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি অধিকাংশ বাড়িঘরে হাঁটু কোমর সমান পানি থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না বানভাসীরা রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগও পানি অনেকটা ধীর গতিতে নামার কারণে বন্যা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা স্থানীয়দের প্রত্যয় দাস এখন সান্ধবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন বিরতি পর আবার স্বাগত দেখছেন সান্ধবাজার চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনটির ভাগ্য ঝুলে আছে রেলওয়ে মর্জির উপর ইঞ্জিনিয়ার জনবল সংকট দেখিয়ে তুমুল জনপ্রিয় আর লাভজনক ট্রেনটি বারবার বন্ধ ঘোষণা করা হচ্ছে এ নিয়ে দুই জেলার মানুষের আন্দোলনের মুখে গতকাল আরও এক মাস বাড়িয়ে চব্বিশ জুলাই পর্যন্ত চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ তবে এ রুটে লোকাল ট্রেনটি স্থায়ীভাবে চালুর দাবি সাধারণ মানুষের চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাজী মাহফুজ প্রথমবার ট্রেনে চড়ার সুযোগ পেয়ে দু সালের ডিসেম্বরে এভাবেই উল্লাসে মাতেন চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা আশা ছিল প্রায় আঠারোশো কোটি টাকার এই প্রকল্প এ জনপদের অর্থনীতি বাণিজ্য ও যোগাযোগে আমূল পরিবর্তন আনবে হয়েছেও কিছুটা রেল চালুর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়াও কমে যায় একশো থেকে একশো টাকা পর্যন্ত তবে উল্লাসে ভাটা পড়ে যখন চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চালু না করে কেবল ঢাকা কক্সবাজার ট্রেন চালু করা হয় পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে চলতি বছর ঈদ ফিতরের সময় চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে অল্প সময়ের মধ্যে ট্রেনটি হয়ে ওঠে জনপ্রিয় লাভজনক ও যাত্রী চাহিদা থাকার পরও টানা বাউন্ন দিন চলার পর ইঞ্জিন ও জনবল সংকটের কারণ দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে এতে মানুষের মধ্যে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ নাস্তায়ী করা খুব বেশি প্রয়োজন কারণ কক্সবাজার আসা যাওয়ার জন্য ট্রেনটা বেশি জরুরি আমাদের জন্য কারণ হচ্ছে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় এই ট্রেনটা যেন আর বন্ধ না হয় এটা আমাদের দাবি ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা কম খরচের মধ্যে একটা ভালো একটা জার্নি উপভোগ করতে পারি ঈদুল আজহায় আবার বিশেষ ট্রেন চালু করে কর্তৃপক্ষ সেটিও নির্ধারিত ম্যাচ শেষে বন্ধ করে দেওয়ার কথা ওঠায় ফের আন্দোলনে নামে দুই জেলার বাসিন্দারা সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়া হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হলে কক্সবাজারগামী সব ট্রেন বন্ধ করে দেয়া হবে দাবি ওঠে এই স্পেশাল ট্রেন স্থায়ী করারও আসলে এটা অত্যন্ত দুঃখজনক যা আমাদের নামতে হয় এটা তো একেবারেই চট্টগ্রামের প্রাণের দাবি হওয়া উচিত সবাই ওই দাবি হলো আগামী 25 তারিখ এই যে যে বন্ধর যে সিদ্ধান্ত এটা স্থগিত করে এ অবস্থায় রেল কর্তৃপক্ষ যাত্রী চাহিদা বিবেচনায় আগামী চব্বিশ জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত নেয় বাড়ানো হয় বগি ও সিট সংখ্যা আমাদের যাত্রীদের অনেক চাপ বা যাত্রীদের অনেক ডিমান্ড সেই কারণে আমাদের রেল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখানে অতিরিক্ত বগি সম্পোধন করে একটা ফুল ফ্লেস বড় আকারের একটা ট্রেন পরিচালনা করা যাতে যাত্রীরা সহজে স্বাচ্ছন্দ্যে এবং অধিগত যাত্রী পরিবহন করা যায় সেই লক্ষ্যে বাংলাদেশ রেল নিয়ে প্রচলিত প্রবাদ আয় থেকে ব্যয় বেশি যুগ যুগ ধরে লোকসানে থাকা এই খাত গেল অর্থ বছরেও লোকসান করেছে দুই হাজার চারশো কোটি টাকা সেই জায়গাতে সম্ভাবনা তৈরি করেছে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন মাত্র বাষট্টি দিনে সত্তর হাজার আটশো এগারো জন যাত্রী পরিবহন করেছে এই ট্রেন এবং এই ট্রেনের মধ্য দিয়ে আয় করেছে বাংলাদেশ রেলওয়ে এক কোটি তেত্রিশ লাখ টাকা চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছানোর পূর্বে আটটি স্টেশনে থামে শোভন শ্রেণীর আসনের জন্য সর্বনিম্ন ৪৫ টাকা এবং প্রথম শ্রেণীর আসনের জন্য একশো টাকা ভাড়া আদায় করা হয় তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া তিনশো চল্লিশ টাকা কাজী মাহফুজ এখন চট্টগ্রাম সৈয়দপুর পৌরসভার ভাঙা সড়কে প্রতি ক্ষতি প্রায় শত কোটি টাকা পাঁচ বছরের বেশি সময় মেরামত না হওয়া বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সহ নানা কারণে পৌর এলাকার প্রায় প্রতিটি সড়কে চলাচলের অনুপযোগী দুর্ঘটনার পাশাপাশি নষ্ট হচ্ছে পণ্য ও যানবাহন পৌর কর্তৃপক্ষের দাবি একনিকে অনুমোদন পেলে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে মহসিন আলীর ক্যামেরায় আমিরুল বাপের প্রতিবেদন দেশের অন্যতম জনবহুল শহর সৈয়দপুর উনিশশো সালে প্রতিষ্ঠার পর প্রায় ৩৫ বর্গ কিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো ছিয়ানব্বই সালে উত্তরাঞ্চলের ব্যবসার কেন্দ্র হওয়ায় স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ আসে এই শহরে ছোট্ট এই শহরে বিমানবন্দর থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগও বেশ উন্নত বিমানবন্দর থেকে সৈয়দপুর বাস টার্মিনাল এবং শহরে ঢোকার যে দুই রাস্তা এই দুটি রাস্তা দেখলে যে কারো মনের মধ্যে এই শহর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হতে বাধ্য কিন্তু শহরের ভেতরে ঢুকলেই অন্য চিত্র এ যেন মুদ্রার ওপিট প্রত্যেকটি সড়ক যেন তৈরি হয়েছে সাক্ষাৎ নরকে পৌরসভার প্রায় দেড়শো কিলোমিটার সড়কের মধ্যে আশি ভাগই চলাচলের অযোগ্য শহরের সেরে বাংলা সড়ক জহুরুল হক সড়ক সামসুল হক সড়কের বেশিরভাগ জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ শহরের এই সড়কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন বাড়ছে জ্বালানি খরচও প্রত্যেক সপ্তাহে আমাকে বাইক নিয়ে দেখা যাচ্ছে আমাকে বাইক ঠিক করার জন্য বাইকের যে পার্টস নষ্ট হচ্ছে গাড়ির ব্রেক নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি গাড়ির সাসপেনশন শক আপ যেটা বলি শক আপটা নষ্ট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে চাকার ব্যারিং ভেঙে যাচ্ছে সপ্তাহে সপ্তাহে গ্যারেজে যে হয় তিন হাজার চার হাজার টাকা করে ডন্ডি লাগে এক পাশে ঠিকই গেলে আমাদেরকে সাতশো আটশো টাকা খরচ হচ্ছে তাই তিন পাশে খরচ হলে কত হয় তিন সাথে একুশশো টাকা শহরের শের বাংলা সড়ক এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শপিং মল থানা রেলওয়ে স্টেশন সহ নানা জায়গায় যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক অথচ এই সড়কটি শহর এবং শহরের বাইরের মানুষদের দুর্ভোগের অন্যতম প্রধান কারণ এইসব খানাখন্দে খন্দে পড়ে নিয়মিত যেমন যানবাহনগুলো নষ্ট হচ্ছে তেমনি স্বাস্থ্যখাতেও হচ্ছে বিশাল ধরনের ক্ষতি মাস শেষে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে শত কোটি টাকায় বিহাল সড়কে যানবাহনের ক্ষতি ছাড়াও গর্ভবতী নারী বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠায় এর নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্য খাতেও শুকনো মৌসুমে ধুলার কারণে অ্যালার্জি অ্যাজমাসহ দেখা দিচ্ছে নানা জটিলতা রাস্তাঘাট খারাপ হলে অনেক সময় আমাদের পেটে ব্যথার রোগী ডেলিভারি রোগী স্ট্রোকের রোগী হার্টের রোগী প্যারালাইসিসের রোগী তাদেরও যদি একটা জার্কিং যেটা হয় রাস্তাঘাট স্মুথ না থাকলে সেটার কারণেও প্রবলেম হতে পারে এছাড়া ভাঙ্গা সড়কের ফলে কমছে যানবাহনের গতি ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা বিশেষ করে তামান্না মোড় হতে পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পথ যেতে কখনো কখনো সময় লাগে ত্রিশ মিনিটেরও বেশি সময় অপচয় করতে হয় এখানে এই অপচয় করার কারণে সহিদপুরে হয়তো ওই ব্যবসায়ীদেরকে একদিন স্টে করতে হয় এইভাবে আর্থিক যে ক্ষতিটা আমার মনে হয় মাসে অন্তত একশো কোটি টাকার ক্ষতি হচ্ছে স্যার তারা বিমান পর্যন্ত চলে আসলো কিন্তু যখনই আমাদের রাস্তাঘাটের দিকে যাওয়া হয় তখনই দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের এত বেহাল দশা তারা এক পা যদি আগাতে চায় দুই পায়ে পিছায় যায় এতে করে প্রত্যেক মাসে আমাদের এই শহরের রাস্তাগুলোতে আমাদের অনেক প্রতি ঘন্টা নষ্ট হচ্ছে এত অসুবিধার পরও যেন কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের তবে পৌরসভার প্রধান প্রকৌশলীর দাবি একনেকে অনুমোদন পেলে বিশ্ব ব্যাংকের টিডিপি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে মে মাসের একুশ তারিখে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের এই চুক্তিটা হয়েছে আর ইউটিডিপি এখন বাদ বাকি তাদের কিছু ফর্মালিটিস বাকি আছে এবং এক পাশ হলে হয়তো এই প্রজেক্টের কার্যক্রমটা শুরু হবে তবে শুধু আশ্বাস নয় দ্রুত রাস্তা ঠিক করতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ আমিরুল বাপ্পি এখন সৈয়দপুর সান্ধবাজারে নিচ্ছে আরো একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন সান্ধবাজার সাগরে চলছে পঁয়ষট্টি দিনে মাছ শিকারের নিষেধাজ্ঞা পটুয়াখালীর জেলে পাড়াগুলো তাই সংসার কাজ না থাকায় কোনো রকমে চলছে জেলেদের জীবন জীবিকা ধারাবাহিক মাছের আকাল আর অর্থনৈতিক লোকসানে দিন দিন চ্যালেঞ্জের মুখে এই পেশার সঙ্গে জড়িতরা জসিম পারভেসের প্রতিবেদনে বিস্তারিত সুনশান চারদিক নেই সেই চিরচেনা হাকডাক সাগরে মাছ শিকার বন্ধ তাই অলস্যময় জেলে ট্রলার মালিক মৎস্য ব্যবসায়ীদের মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষ হবে তেইশ জুলাই আলিপুর ও মহিপুরের মাছ শিকারের সঙ্গে জড়িতরা গুনছেন অপেক্ষার প্রহর কেননা সাগর থেকে মাছ মিললেই শোধ হবে ধার দেনা বঙ্গোপসাগরে মাছ আহরণ করে হাজার পরিবার জীবিকা নির্বাহ করলেও মাছের আকাল আর অর্থনৈতিক লোকসানে দিন দিন চ্যালেঞ্জের মুখে মাছ শিকারের সঙ্গে জড়িতরা কাজ না থাকায় নিষেধাজ্ঞার এই সময়ে কোনো রকমে চলছে জীবন জীবিকা পাওনাদারের টাকা পরিশোধে ছুটছেন এখানে সেখানে এনজিও কিংবা ব্যাংকের চড়া সুদেও মিলছে না টাকা প্রত্যেকটি দিন অবরোধ দেওয়ার কারণে এবং গত সিজনে মাছ নাওয়ার কারণে আমি পঁচিশ তিরিশ লাখ টাকা দেনা এসেছি দিন দিন লসের সংখ্যা বাড়তেই আছে কারণ আমি এই যে ছয় মাস টলার রেফেসিং করছি আমার প্রায় পাঁচ সাত লস টাকা লস লসে লসে আছি এবং টাকা বিস্তৃতি দিয়েছি চেক দিমু এই দিমু দিবো দিমু কোন কোনো জায়গায় এখন টাকা বাইরে দিতেছে না নামার পর যদি মাছ পোনা হয় তাহলে তো মায়ের দেনাতে আর দিতে পারমু দেনা করছি যা দিতে পার আর যদি মাছ না হয় তাহলে তো আমার মনে হয় ব্যবসা বাণিজ্য হালাই দিয়ে পলাই যাইতে মৎস্য ব্যবসায়ীরা বলছেন আলিপুর ও মহিপুরের শতাধিক ব্যবসায়ী কলাপাড়া ও আশপাশের অঞ্চলে দুই হাজারের বেশি ট্রলার মালিকদের শত কোটি টাকার বেশি দাদন বা ঋণ দিয়েছে সাগরে মাছের দেখা না মেলায় সেই ঋণ বাড়ছে দিন দিন সরকারি দাতা সংস্থার মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা না হলে এই শিল্প চ্যালেঞ্জের মুখে পড়বে এক একজন আরতদারের বিশটা পঞ্চাশটা তিরিশটা করে টলারে লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে দাদন দেওয়া আছে বিনিেমে আমরা একটা কমিশন নি আমাদের কাছে মাছ বিক্রি করে আদৌ এই দুই থেকে তিন বছর পর্যন্ত যা চলতেছে আর এবছর যে মাছের সমুদ্রে যে মাছের যে পরিস্থিতি চলতেছে মাছটা টোটালি নেই যদি এই মৎস্য ব্যবসার উপরে সরকারের যদি করা নজরদারি না থাকে তারা যদি কোনো রকম তাদেরকে এই সহায়তা না করে জেলেদেরকে যদি আর্থিক সহায়তা না করে তাহলে এই ব্যবসাটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এটা ছোটো ছোটো জেলেদের পক্ষে এই ব্যবসা করা আর সম্ভব না পটুয়াখালীতে চুরাশি হাজার পাঁচশো সাঁত্রিশ জন নিবন্ধিত জেলে রয়েছেন এর মধ্যে জাটকা আহরণকারী পঞ্চাশ হাজার একশো উনচল্লিশ জেলেকে চার মাসের খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে সাতচল্লিশ হাজার তিনশো একাত্তরটি জেলে পরিবার ছিয়াশি কেজি করে খাদ্য সহায়তা পাচ্ছে যার মধ্যে কলাপাড়া উপজেলার নিবন্ধিত জেলে রয়েছে আঠারো হাজার তিনশো পাঁচজন এখন কলাপাড়া এদিকে ইলিশের জন্য বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চায় ভারত শুধু তাই নয় ইলিশ পেতে নদী বা সমুদ্রের সীমিত উৎস কিংবা সারা বছর বর্ষার মৌসুমের দিকেও তাকিয়ে থাকতে চায় না দেশটি তাই পুকুরে আবদ্ধ জলে ইলিশের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন পশ্চিমবঙ্গের মৎস্যবিদরা দাবি করছেন উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বলেই শিগগিরই সারা বছর হাতের নাগালে মিলবে ইলিশ কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত সুস্বাদু ইলিশের চাহিদা ভারতে আকাশ ছোঁয়া কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহের জন্য নিকটতম প্রতিবেশী বাংলাদেশের ওপর নির্ভরশীল দেশটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে শুধু ভারতকে বাংলাদেশ কিছু ইলিশ দিলেও রপ্তানি সীমিত দুই সালে ভারতে দুই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করে ঢাকা বলা বাহুল্য দেড়শো কোটি মানুষের দেশের জন্য এর সংখ্যা একেবারেই নগণ্য ইলিশের স্বাদ নিতে ভারতবাসীর অধীর অপেক্ষার অবসান ঘটাতে চান ভারতের মৎস্যবিদরা বাংলাদেশ সীমান্তবর্তী বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গের পুকুরে ইলিশ চাষের উদ্যোগ সারা ফেলেছে রাজ্য জুড়ে আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিপ্রিট তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ মৎস্য বিজ্ঞানীদের দাবি দীর্ঘদিনের গবেষণায় ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণটি বের করতে পেরেছেন তারা খুব সুখী মাছ ইলিশ মাছ এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া এটা এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের একশো ভাগ উত্তীর্ণ হতে হবে মাছে ভাতে বাঙালির পাতে সবচেয়ে জনপ্রিয় পদগুলো নিঃসন্দেহে ইলিশের দখলে ইলিশের নাম গন্ধ আর স্বাদ ভোজন রসিক বাঙালির সবচেয়ে বড় দুর্বলতা তবে এতদিন পর্যন্ত মাছের রাজার জন্য নদী আর সমুদ্রে মুখাপেক্ষী হয়ে থাকতে হতো দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে বলে পুকুরে ইলিশ চাষে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার বলছেন পশ্চিমবঙ্গের মৎস্যবিজ্ঞানীরা শুধু তাই নয় হাতের কাছে আবদ্ধ পুকুরে ইলিশের জন্য বর্ষাকাল পর্যন্ত অপেক্ষারও অবসান ঘটছে কারণ সব ঋতুতেই নাকি মিলবে চাষের ইলিশ রাজ্যের তিন জায়গায় পরীক্ষামূলক ইলিশ চাষে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে জু প্লাংটন নদী থেকে জাটকা ইলিশ নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হচ্ছে একই সঙ্গে ইলিশের প্রজনন ঘটিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী অনেক ধীরে বড় হয় বলে নদী বা সমুদ্রে প্রাকৃতিকভাবে ইলিশ চাষ সময় সাপেক্ষ সে তুলনায় পুকুরে চাষকৃত ইলিশের ওজন কিছুটা বেশি তিন বছরে এক একটি পুকুরের ইলিশের ওজন সাতশো গ্রাম পর্যন্ত একে ইলিশ নিয়ে গবেষণায় মাইল ফলক বলছেন গবেষকরা মুসাদ কামাল এখন বিশ্ব শান্ত বাজার নিচ্ছে আরও একটা বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন ভারত ও বাংলাদেশ সরকারে পানি বন্টল আলোচনা নিয়ে এবার মুখ খুলল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বিষয়ে আপত্তি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে পানি বন্টনে যে আলোচনা করেছে নয়াদিল্লি তা গ্রহণযোগ্য নয় এবং পুরোপুরি অনাকাঙ্ক্ষিত উনিশশো সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে দুই সালে এর আগে এই চুক্তি নবায়নের আলোচনায় মোদীর উপর ক্ষুব্ধ হয়েছেন মমতা তার অভিযোগ এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়বে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার্থী ভিসায় পড়তে গিয়ে অনেকেই আবেদন করছেন অ্যাস জন্য অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই আশ্রয়ের জন্য আবেদন করেছেন এই অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়তে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রকৃত বাংলাদেশিরা লন্ডন থেকে আরও জানাচ্ছেন নাইম হাসান বাংলাদেশ থেকে শিক্ষার্থী বিসায় পড়তে এসে পড়াশোনায় নিয়মিত না হয়ে করছেন অ্যাজেলাম আবেদন এমন অভিযোগে সম্প্রতি আলোচনায় যুক্তরাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নাম কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ শিক্ষাদান বা গবেষণা নয় বরং যুক্তরাজ্যে অভিবাসীদের প্রবেশদ্বার হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানগুলো অ্যাসলামের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে যেসব বিশ্ববিদ্যালয় থেকে সে তালিকায় অন্যতম পোর্টসমাউথ শায়ার ও কভেন্ট্রি ইউনিভার্সিটি এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের এক তৃতীয়াংশই আশ্রয়ের জন্য আবেদন করেছেন যাদের বেশিরভাগই বাংলাদেশি যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসার আগে বসবাস ও টিউশন ফি সহ যাবতীয় খরচের বিষয়ে বিস্তারিত ও সঠিক তথ্য না জেনে এসে বিপাকে পড়ছেন অনেকে মূলত সে কারণেই দেশ থেকে এসে যুক্তরাজ্যে স্থায়ী হতে অ্যাজালামের পথ বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা এমন অবস্থা চলতে থাকলে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের ভাবমূর্তি একই সঙ্গে ঝুঁকিতে পড়বে নতুন শিক্ষার্থীদের পড়তে আসার সুযোগ আইনজীবীদের মতে এই পরিস্থিতির জন্য দায়ী কিছু অসাধু স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম চ্যারিটি ওয়ার্কার ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ ভিজিট ভিসা ইত্যাদি নানা মাধ্যমে বিলেতে আসা যায় এবং এই আসার পিছনে একটি চক্র তারা অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার জন্য তারা কারসাজি করছে যার সাথে বিশ্ববিদ্যালয়ের নাম এখন জড়িত হয়ে গেছে পাঁচটি বিশ্ববিদ্যালয় এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছ হাজারের বেশি ছাত্র এসেছেন যারা এসে পড়াশোনা করেননি সরাসরি অ্যাসালাম আবেদন করেছেন টিউশন ফি দেননি যুক্তরাজ্যে পড়াশোনা শেষে ভালো চাকরি পেয়ে স্থায়ী হওয়ার পাশাপাশি নতুনদের জন্য সুযোগ রয়েছে বলে মনে করেন এখানে পড়তে এসে স্পন্সরশিপ চাকরি পেয়ে স্থায়ী হওয়া শিক্ষার্থীরা তাদের মতে দেশ থেকে আসার আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই করা জরুরি তাহলেই চাকরির বাজারে ভবিষ্যতে ভালো করতে পারবেন শিক্ষার্থীরা আমি একটা স্পন্সরশিপ জব পেয়েছি বর্তমানে আমি স্কিল ওয়ার্কার রুটে আছি আশা করি যারা আপনারা আসবেন আপনারা যদি প্রপারভাবে স্টাডি কমপ্লিট করেন আপনার ডিগ্রি কমপ্লিট করেন এবং প্রপার স্কিল আপনারা গেইন করতে পারেন অবশ্যই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ইউকের জব মার্কেটে সেটেল হওয়ার জন্য যারা বাংলাদেশ থেকে সামনে স্টুডেন্ট বিশ্বাতে ইউকেতে আসবেন আশা রাখি অ্যাটলিস্ট ইউনিভার্সিটির জব মার্কেটে তাদের ডিমান্ড কেমন বা পজিশন কেমন এটা অবশ্যই দেখে আসা উচিত কারণ পড়াশোনা শেষে অবশ্যই আপনাকে এখানে একটা ভালো চাকরির জন্যই তো আসবেন তো এইখানে ইউনিভার্সিটি আপনি চুজ করার সময় একটু ভালো র্যাঙ্কিং বা ভালো কোয়ালিটির ইউনিভার্সিটি যদি আসেন সেই ক্ষেত্রে আপনার জব মার্কেটে আপনার পড়াশোনা শেষে এমপ্লয়াবিলিটি রেটটা একটু বেশি থাকে সম্প্রতি যুক্তরাজ্যে অ্যাজামের আবেদন খারিজ হওয়া প্রায় দশ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিও স্বাক্ষর করে দেশটি এর আগে গেল বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা সহ বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে এসে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে অ্যাজালামের আবেদন করেন শিক্ষার্থী ভিসাদারীদের অ্যাজাইলাম আবেদন বেড়ে যাওয়ায় ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি আরোপের ঝুঁকি বাড়ছে তাই শিক্ষার্থী ভিসায় অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানো জরুরি বলে মত সংশ্লিষ্টদের নাইম হাসান এখন যুক্তরাজ্য শেষ করছে শান্ত বাজার এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন ডট টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশটি স্ল্যাশ এখন টিভি